আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিএফএস গ্লোবাল কে বলবো যে আমাদের জন্য কতটা ভালো। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম। তো এখন দেখুন, এখানে বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আপডেট 25 এপ্রিল 2024 তারিখে সোশ্যাল মিডিয়া ঘোষণা রেফারেন্স। দয়া করে মনে রাখবেন যে ইতালি কাজের ভিসা আবেদনকারীরা যার একটি বৈধ নুলুস্তা সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য একটি ইমেল পাঠিয়েছেন, তারা 25 এপ্রিল 2024 থেকে পরবর্তী 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের একটি নিশ্চিতকর পাবেন। তার মানে 25 এপ্রিল, এই যে বর্তমানে এখন যে এখানে বোঝাচ্ছে যে এই যে 25 এপ্রিল, তো এখন এপ্রিল তো শেষ, যারা এপ্রিলের আমরা তো অনেকেই করছি যে মার্চের 31 এলে এটা ঘোষণা করছে যে মেইলের মাধ্যমে যার যারটা সাবমিট করতে হবে। তো আমরা যারা 31 মার্চ যারা আবেদনটা সাবমিট করছি এবং তার ভিতরেই অনেকে আবেদন করছেন, এক কথায় বুঝতে গেলে যে 25 এপ্রিল যে গেছে, এই 25 এপ্রিলের আগ পর্যন্ত এবং 31 থেকে 25 এপ্রিলের মধ্যে যারা আপনার আবেদনটা করছেন মেইলের মাধ্যমে, তাদেরকে এখানে বলছে ইমেল পাঠিয়েছেন তারা 25 এপ্রিল 2024 থেকে পরবর্তী 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের একটি নিশ্চিতকর পাবেন। তার মানে এখানে বুঝাচ্ছে যে আপনারা এই 25 এপ্রিল থেকে 30 দিন, তার মানে তাতে পরে আপনার মে মাসের আপনার কত তারিখ পরে, তাহলে মে মাসের 27 তারিখের ভিতরে আমরা একটা রেজাল্ট পাবো, বৈধ যারা বৈধ নুলুস্তা দিচ্ছি এবং যাদের ডকুমেন্ট অরিজিনাল বা ফেক যেটাই হোক, আমরা 30 দিনের ভিতরে, তারপর নিচে লিখছে 30 দিনের সময়সীমা সেই আবেদনকারীদের বোঝায় যারা 25 এপ্রিলের মধ্যে একটি মেইল পাঠিয়েছেন। মানে আপনার টাইম নেই, মনে করেন টাইম আছে 16 দিন 17 দিন, 1 মাস 2 মাস 3 মাস এরকমের যারা, তারাই তো পাঠিয়েছে। তো এখানে বলছে 30 দিনের সময়সীমা সেই আবেদনকারীদের বোঝায় যারা 25 এপ্রিলের মধ্যে একটি মেইল পাঠিয়েছেন, এবং নিচে লিখছে কি, আমরা আপনার উদ্বেগ ও বুঝতে পারি এবং আমরা দয়া করে সবাইকে ধৈর্য ধরতে এবং প্রতারণার মধ্যে না পড়ার জন্য অনুরোধ করছি। তো এখানে সাফ সাফ বলে দিছে এটা একটা খুব সুন্দর আপডেট আমাদের জন্য। তো আমরা এখন আপনার এপ্রিল শেষ অলরেডি, আজকে 31, তো আজকে শেষ এপ্রিল শেষ। এখন দেখা যাবে যে এই 30 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের যারা মেইল পাঠিয়েছি, এরপরে যারা পাঠাবেন সেগুলোর কথা ভিন্ন বা সেগুলো আলাদা, কিন্তু আমরা যারা পাঠিয়েছি বা আমরা যে একটা ফিডব্যাক সাথে সাথে অটো রিপ্লাই যারা পেয়েছি, তাদেরকে বলছে যে 30 দিনের মধ্যে, ঠিক আছে, একটি নিশ্চিন্তিকর পাবেন। নিশ্চিন্তিকর বুঝায় আপনার যদি নুলুস্তাটা একটু কথা বলি, কেননা না বলে না, এখানে বলছে নিশ্চিন্তিকর বলতে বুঝায় আপনি যদি ফেক নুলুস্তাও দিয়ে থাকেন তাহলেও আপনি একটা মেইল পাবেন, এবং আপনি যদি অরিজিনাল নুলুস্তাও দিয়ে যদি আপনি আবেদনটা করে থাকেন তাহলেও একটা ফিডব্যাক পাবেন, সেটা অ্যাপয়েন্টমেন্ট দিলে তো আলহামদুলিল্লাহ, আর যারা ফেক তাদেরকেও একটা নোটিশ পরবর্তী একটা মেইল পাঠিয়ে দেবে যে হ্যাঁ আপনার এটা অ্যাপয়েন্টমেন্টটা ভুয়া। তো
তো এটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিছে, এটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।